শেষ হল ইরানের সামরিক মহড়া এ যেন সত্যিকারের নৌযুদ্ধ পারস্য উপসাগরে ইরানের সামরিক বাহিনীর তিন দিন ব্যাপী মহড়া শেষ হয়েছে মহড়ার শেষ দিনে বিভিন্ন ধরনের সামরিক নৌযানের উপস্থিতিতে এক বিস্ময়কর দৃশ্য তৈরি হয়েছিল যেন এক সত্যিকারের নৌযুদ্ধ খার্ক কমান্ড শিপের সামনে দিয়ে একসঙ্গে মার্চ করে গেছে যুদ্ধ জাহাজ ডেস্ট্রয়ার মিজাইল লঞ্চার লজিস্টিক জাহাজ এবং বিভিন্ন ক্লাসের সাবমেরিন যেসব সাবমেরিন অংশ নিয়েছে সেগুলোর কয়েকটি হল তারিগ ও ফতে আর এ সময় আকাশে উঠছিল ইরানের বিমান বাহিনীর ক্ষিপ্রগতির এক ঝাঁক যুদ্ধ বিমান সেনাবাহিনীর প্রধান সহ শীর্ষ কর্মকর্তারা এ সময় সালাম গ্রহণ করেন সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল সাইয়েদ আব্দুর রাহিম মুসাফি সহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা খুব কাছ থেকে নৌযান ও যুদ্ধ বিমানে নানা তৎপরতা প্রত্যক্ষ করেছেন গত বৃহস্পতিবার থেকে কৌশলগত হরমুজ প্রণালীর পশ্চিমে বিশাল এলাকা জুড়ে মহড়া শুরু করে ইরানের সামরিক বাহিনী এই মহড়ায় প্রায় সব ধরনের যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে নানা ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছিল নৌ নৌমহড়ার বাড়তি আকর্ষণ সব ইউনিটের মধ্যে সমন্বয় সাধন করে সাগরে কিভাবে শত্রুকে নাস্তানাবুদ করতে হয় তার চিত্র ফুটে উঠেছে এবারের মহড়ায় সাবমেরিন থেকেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনেকটা নীরবেই তেহরানে গিয়ে দিন কাটিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তেহরানে নামেন মস্কোতে সাংহাই সহযোগিতা জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে আর এস জয়শঙ্কর মস্কো থেকে ফেরার পথে মঙ্গলবার সারাদিন কাটিয়েছেন তেহরানে নীরবে এই সফর নিয়ে নিয়ে সরকারিভাবে রিফুয়েলিং অর্থাৎ বিমানে তেল ভরার যুক্তি দেয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের দুই মন্ত্রী সেই তেল দুবাই বা আবুধাবিতে না ভরে তেহরানে কেন নামলেন পর্যবেক্ষকদের মধ্যে কোন দ্বিমত নেই যে চিরশত্রু চীন এবং হালে পাকিস্তানের সাথে ইরান যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে ভারত তাতে গভীর উদ্বিগ্ন দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সঞ্জয় বর্দ জানিয়েছেন চীনের সাথে ইরানের অর্থনৈতিক এবং কৌশলগত যে সম্পর্ক তৈরি হচ্ছে তা নিয়ে ভারতের মাথা ব্যথা বাড়ছে তিনি বলেন ভারতের কাছে ইরানের রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগত গুরুত্ব অপরিসীম ভারত কোনোভাবেই তা খোয়াতে চায় না ভারতের কাছে ইরানের গুরুত্ব অধ্যাপক ভারদ্বাজ বলেছেন আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বাজারে ঢোকার জন্য ভারতের কাছে ইরানের গুরুত্ব বিশাল সে কারণেই ইরানের চাবাহার বন্দরের উন্নয়নে ঘনিষ্ঠভাবে জড়িত হয়েছিল ভারত সেই সাথে তিনি বলেন জ্বালানির জন্য এবং কাশ্মীর ইস্যুতে ইরানের মতো প্রভাবশালী একটি মুসলিম দেশের কাছ থেকে রাজনৈতিক সমর্থনের জন্য ভারত উদ্গ্রীব কিন্তু এশিয়া ও মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তন শিল ভূরাজনীতিতে ভারত ও ইরান যে ভিন্ন দুই মেরুতে অবস্থান নিয়েছে তা স্পষ্ট বিশেষ করে যে দেশটি এখন ভারতের সবচেয়ে শত্রু দেশে পরিণত হয়েছে সে চীনের সাথে ইরানের যে ব্যাপক অর্থনৈতিক এবং কৌশলগত ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে তা ভারতের কাছে দুঃস্বপ্ন তবে ইরান ও ভারতের মধ্যে দূরত্ব একদিনে তৈরি হয়নি গত পনেরো বছরে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা যত বেড়েছে ইরানের সাথে ততই দূরত্ব বেড়েছে সেই শূন্যতা পূরণে ঝড়ের মতো ঢুকে পড়েছে চীন চীন এবং ইরান তাদের মধ্যে পঁচিশ বছরের একটি কৌশলগত সহযোগিতার চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত করে ফেলেছে বলে জানা গেছে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে প্রকাশিত নানা তথ্যের ভিত্তিতে জানা গেছে এই চুক্তিতে ইরানের তেল গ্যাস ব্যাংকিং টেলিকম বন্দর উন্নয়ন রেলওয়ে উন্নয়ন এবং আরও কয়েক দজন খানেক গুরুত্বপূর্ণ খাতে চীন আগামী পঁচিশ বছরে কমপক্ষে চল্লিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের যে বন্দরটির উন্নয়নের শুরু ভারতের হাতে হয়েছে সেই চাবাহার বন্দরের সম্প্রসারণ এবং ওই বন্দরের সাথে ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরের রেল যোগাযোগের কাজ এখন চীনের হাতে তুলে দেওয়ার কথা সরাসরিভাবে ঘোষণা করেছে ইরান শুধু তাই নয় জানা গেছে চীন এখন চাবাহার বন্দরটিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশ করতে উদ্গ্রীব। ভারতের সাবেক কূটনীতিক রাকেশ সুদ জানিয়েছেন মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় চাবাহার বন্দর উন্নয়নে প্রতিশ্রুতি পূরণে ভারতের গড়ি হয়েছে এশিয়ার জোট রাজনীতির আমূল পরিবর্তনের প্রভাব রাকেশ সুদ বলেন মধ্যপ্রাচ্য নিয়ে রাশিয়া এবং চীনের দৃষ্টিভঙ্গি এখন একই রকম তাদের সাথে যুক্ত হয়েছে পাকিস্তান ইরান এবং তুরস্ক অন্যদিকে মধ্যপ্রাচ্যে যেসব দেশের সাথে ভারতের ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে ইউএই এবং সৌদি আরব তারা ইরানের বড় শত্রু পাকিস্তান ও ইরানের নতুন বন্ধুত্ব পর্যবেক্ষকরা বলছেন চীনের আগ্রহে পাকিস্তানের সাথে ইরানের সম্পর্কে যেভাবে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে তা ভারতের জন্য বাড়তি কারণ মাথা ভবিষ্যতে আফগানিস্তানে ভারত তাদের প্রভাব কতটা ধরে রাখতে পারবে তা অনেকটাই নির্ভর করছে ইরান পাকিস্তান সম্পর্কের উপর যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান উড্রো উলসন সেন্টারের আয়োজনে পাকিস্তান নিয়ে এক অনলাইন আলোচনায় সে দেশের প্রখ্যাত নিরাপত্তা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা বলেন প্রধানত অর্থনৈতিক স্বার্থে ইরানের সাথে নতুন সম্পর্ক স্থাপন নিয়ে পাকিস্তানের ভেতর আগ্রহ বাড়ছে তিনি বলেন সৌদি আরব দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থকে নতুন করে পর্যালোচনা করছে এবং পাকিস্তানের চাইতে ভারত তাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে সেই সাথে ইরান এখন পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাহলে ভারত কি তাদের একসময়কার ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ বন্ধু দেশে ইরানকে একেবারেই হারিয়ে ফেলছে অধ্যাপক ভারদাজ বলেন যুক্তরাষ্ট্র নাখোষ তবে তা জেনেও দুজন প্রতিবেশী মন্ত্রীকে তেহরানে পাঠিয়ে ভারত বোঝাতে চেয়েছে যে ইরানের সাথে সম্পর্ককে তারা কতটা গুরুত্ব দিচ্ছে ভারত বার্তা দিতে চাইছে যে পররাষ্ট্রনীতি এবং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে দিল্লির নীতি এখনও স্বাধীন এ ব্যাপারে তারা তাছাড়া তিনি বলেন ভারতের মতো বড় একটি বাজার সবসময় ইরানের জন্য লোভনীয় এবং ইরান নিশ্চয়ই জানে যে তাদের জ্বালানি তেলের পুরোটাই চীন কিনবে না কিন্তু আমেরিকা এবং চীনের রেশারেশিকে কেন্দ্র করে এশিয়ার ভূ রাজনীতিতে যে দলাদলি শুরু হয়েছে ভারত ইরান সম্পর্ক যে তার বলি হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে উত্তর কোরিয়ার করোনা সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের গুলি করে মারা হচ্ছে দক্ষিণ কোরিয়ায় ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সিএসআইএস আয়োজিত একটি অনলাইন কনফারেন্সে এ দাবি করেছেন মার্কিন সেনাবাহিনীর কমান্ডার রবার্ট আব্রাহাম আব্রাহাম বলেন দেশে করোনা সংক্রমণ রুখতে এক মর্মান্তিক পদ্ধতি অবলম্বন করেছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং ইউন করোনা আক্রান্ত কোনো ব্যক্তির চিকিৎসার বদলে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন তিনি এর জন্য একটি বিশেষ বাহিনীও তৈরি করেছে কিমের দেশ তারাই করোনা আক্রান্তকে গুলি করে হত্যার দায়িত্বে প্রসঙ্গত বিশ্বের অন্যতম গোপনীয়তা রক্ষাকারী দেশ উত্তর কোরিয়া বাকি দেশগুলি থেকে কার্যত বিচ্ছিন্ন সেই দেশের একজন কিম জং ইউন এক নায়ক তার নির্দেশে গোটা দেশ চলে কে কী খাবেন কে কী পরবেন এমনকি কে কেমন চুল কাটবেন তাও ঠিক করে দেন কিম এমন একটি গোপন জনবিচ্ছিন্ন দেশ কিভাবে মহামারীর মোকাবেলা করছে তা জানতে সারা বিশ্বই আগ্রহী বিশ্বের অন্যতম আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশ উত্তর কোরিয়া তাদের একমাত্র শহর যোগী দেশ প্রতিবেশী চীন সেখান থেকেই প্রয়োজনের পঁচাশি শতাংশ সামগ্রী আমদানি করে পিয়ং ইয়ং কিন্তু ঠেকাতে জানুয়ারি মাসের শুরুতেই চীন সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া জুন মাসে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে সে দেশের সরকারি সংবাদ মাধ্যমে ঘোষণা করা হয় এর পাশাপাশি চীন সীমান্তের দুই কিলোমিটার আগে নতুন বাফার জোন তৈরি করা হয় এর ফলে সীমান্ত দিয়ে চোরাচালান অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে তার প্রভাব পড়েছে জিনিসপত্রের দামে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন দেশের করোনা পরিস্থিতি মোকাবেলা করাই এখন কিমের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই এখনই কোনো বড় সামরিক পদক্ষেপ করবে না পিয়ং কিন্তু সিএসআইএস প্রকাশ করা একটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন নতুন করে মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া এই নতুন মিসাইলটি সমুদ্রে লুকিয়ে থাকা সাবমেরিন থেকে ছোড়া সম্ভব বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এমন মিসাইল রয়েছে অর্থাৎ মহামারীর মধ্যেও সেনার ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছে কিমের দেশ অন্যদিকে বাইডেনের মানসিক স্বাস্থ্য আবারও নিয়ে ফের প্রশ্ন তুললেন ট্রাম্প ফক্স নিউজের কাছে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট নেতা জো বাইডেন সম্পর্কে বলেন আমি শুনেছি বাইডেন ড্রাগ ন্যান এবং এজন্য তার পরীক্ষা জরুরি

এ ধরনের বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি লক্ষ্য করেছি মঞ্চে বাইডেনকে মনে হয় তিনি আর সামনে আগাতে পারবেন না অথচ মঞ্চের সামনে ভিন্ন ধরনের অনেক মানুষ ট্রাম্প বলেন আমি আপনাকে এটুকু বলতে পারি মঞ্চে বাইডেনের তুলনায় বরং আমি বাইডেন অযোগ্য না হলেও অদক্ষ তবে বার্নির বিপরীতে তিনি ছিলেন স্বাভাবিক তবে বিতর্কের সময় বাইডেন কিছুটা হোঁচট খেলেও নিজেকে সামলে নিয়ে চমৎকারভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন যা তার সমালোচকদের মন জয় করেছে এ ধরনের দশটি বিতর্কের পর জরিপ বলে ২৬ শতাংশ মানুষ মনে করে বাইডেনের চেয়ে বরং বার্নি স্যান্ডার্স ট্রাম্পকে সহজে পরাজিত করতে পারেন শতাংশ বলেন যথার্থ প্রার্থী ডার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ